তো নবমীর দিন চলে গেছিলাম চুচুড়োর সব ঠাকুরগুলো দেখতে, আর সবার প্রথমেই শুরু করলাম কারবালা দিয়ে। তো চুচুড়োর সব থেকে বড় পুজো এই কারবালা মোড়েই হয়। তো একবার জাস্ট প্যান্ডেলটা তোমাদের দেখাই, তো পুরোনো দিনের রাজবাড়িতে কেমন পুজো হতো সেটাই এখানে দেখানো হয়েছে ভালো করে। একবার ভেতরের প্যান্ডেলটা দেখাই, পুরো অরিজিনাল ঠাকুর বাড়ির দালানের মতো লাগছিল। আর এই প্যান্ডেলটা ছিল চুচুড়োর ওয়ান অফ দা বেস্ট প্যান্ডেল। বাইরে লাইন দিয়ে না দাঁড়ালেও ভেতরে কিন্তু ভালোই ভিড় ছিল। তো ভিড়ের মাঝখানে এবার আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম। সো হেই গাইজ, হোয়াটস আপ, দিস ইজ শ্রী, তোমরা দেখছো আমার ডেলি ব্লগিং এর চ্যানেল শ্রীজ লাইফস্টাইল। আর এদিকে ভিড়ের মাঝে আমি ঠাকুরের সাথে ছবি তোলায় ব্যস্ত। তো কারবালায় ঠাকুর দেখার পর চলে এলাম বেগুনতলায়। আর এখানে প্রতি বছরের মতো এবারেও গাছপালা লাগিয়ে চাষবাস করে ফেলেছে। কেন জানি না প্রতি বছর এখানে গাছপালা লাগিয়ে সেম টাইপের থিম করে, একটু চেঞ্জ তো করতে পারে। তো এখানে আবার একটা লোক যজ্ঞ করছিল, যদি এটা পূজোর যজ্ঞ নয়, এটা থিমের মধ্যেই ছিল। আর এদিকে একটা আর্টিফিশিয়াল ডোবা তৈরি করেছিল। আর এই প্যান্ডেলের মেন আকর্ষণ ছিল গোয়াল ঘরের এই গরুটা, কার থেকে এনে ধরে বেঁধে দিয়েছিল কি জানি। তারপরে চলে গিয়েছিলাম পীরতলায়। আর এই প্যানেলের থিম করেছিল সোশ্যাল মিডিয়া। সারাদিনে তো সোশ্যাল মিডিয়া দেখি, তারপর এখানে এসেও আবার সোশ্যাল মিডিয়ায় দেখতে হচ্ছে। কি আর করা যাবে, যা হচ্ছে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আরে কেনা কে চাতে হো। পীরতলা দেখার পর চলে গেলাম আমরা চাপাতলায়। আর এই ছিল চাপাতলার প্যান্ডেল, পুরো গোল্ডেন টেম্পল এর মতো একটা করেছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। ছোটখাটোর মধ্যে এই প্যান্ডেলটাও বেশ ভালোই করেছিল, ভেতরের লাইটিংটাও ছিল খুব সুন্দর। তারপর এই ঠাকুরটা দেখার পর চলে গেলাম আমরা ষণ্ডেশ্বরতলার প্যান্ডেলে। আর এই ষণ্ডেশ্বরতলার ঠাকুর আমি প্রথমবার দেখছি, কারণ এই ষণ্ডেশ্বরতলা জায়গাটা আমি ঠিক চিনতাম না। এখানকার থিম করেছিল পুতুল খেলার থিম। তারপর চলে গেলাম বড় বাজারের ঠাকুর দেখতে, এই ঠাকুরটাও বেশ ভালোই করেছিল। তো দূরবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, এখন তো প্রায় সন্ধেই হয়ে গেছে, এখন মোটামুটি সব ঠাকুর দেখা কমপ্লিট। এবার তোমরা কিছু ছবি দেখে নাও, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।